কেমন সবজির ফলন ফলন নাই ফলন নাই ফলন কম ফলন কম তো এখন তো বাজারে কাঁচা লঙ্কার দামটা না বেশি দেখছি কাঁচা লঙ্কা চাষ করেননি কাঁচা লঙ্কা হয় না তো সব কাঁচা লঙ্কা চাষ করে তো মানুষ কুটিপতি হয়ে যাচ্ছে কাঁচা চাষ করে মানুষ হগি রয়েছে না না দেখাচ্ছে অনেকে খুব কুপয়সালা হয়ে যাচ্ছে এবং এবং আমরা দেখছি যে যারা এখন বিয়ের সাথে আলাপ চলছে সেখানে কাঁচা লঙ্কা ব্যবসায়ী হলে বিয়ে দিচ্ছে বলছে যে কাঁচা লঙ্কা ব্যাপারী কাঁচা লঙ্কা বলে বিয়ে দিতে না আগে

আমরা তো বলছি खेत ভালো ফসল দেখেছি আমরা। দিদি দিদি ব্যস্ত ছিলেনা। কাচালঙ্কা কই দাও। আমরা আছি উনি দেখাচ্ছেন আমাদের ক্ষেতে কিছু হইনি। আমরা তো ক্ষেতিকে কিছু লাগা দেখিয়েছি যে খেতাতে কাচালঙ্কা খুব ভালো ফলন হয়েছে। সেটা আমরা বারবার বলছিলাম যেখানে কাঁচা লঙ্কা খুব বেশি নেছাতিয়াতে। 400 এটা কেত কোথায়? এটা। এটা শুশ্যা ক্ষেতের মতো হয়ে আছে।

আমরা কি অর্ধেক তুলে অর্ধেক দিয়ে নিয়ে যাবো আপনারা এটা হ্যাঁ কালকে আসবো যারা আপনারা আমাদের এইটা দেখছেন চাইলে সাঁতারি আসতে পারেন অর্ধেক কাঁচা লঙ্কা তুলবেন অর্ধেক দেবেন আর অর্ধেক নিয়ে যাবেন উনি রাজি আছেন আপনি রাজি তো নাকি আপনি দেখে বলেন রাজি তো রাজি রাজি আছেন অর্ধেক নেবে তুলে অর্ধেক কী নাম আপনার সাঁতারিয়া কোন জায়গায় এটা পশ্চিম ছাতারিয়া তো পশ্চিম ছাতারি আসবেন কালকে এই যে ক্ষেত্রে ন্যূনতম কুড়ি পনেরো কুড়ি কেজির উপরে এর মধ্যে মরিচ হবে সেটা যারা আসবেন অর্ধেক নিজে তুলে নেবেন অর্ধেক এই কৃষককে দিয়ে যাবেন